নাগরিকত্ব বিষয়টিকে সামনে রেখে ফের একবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হতে চলেছে সারা ভারত মতুয়া মহাসংঘ। রবিবার এই বিষয়ে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মহাসংঘের একটি বৈঠক অনুষ্ঠিত হলো। সেখানে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি নাগরিকত্বের বিষয়টিকেও প্রাধান্য দিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর সহ বিজেপি জনপ্রতিনিধি তথা মতুয়া কর্তারা। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সহ বনগাঁ গাইঘাটা রানাঘাট কল্যাণীর বিজেপি বিধায়কেরা ইতিমধ্যেই দলের বিক্ষুব্ধ নেতা হিসাবে চিহ্নিত হয়েছেন। কারণ ইতিমধ্যেই রাজ্য বিজেপি সহ রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলায় যেভাবে এবং যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাতে অসন্তুষ্ট বিজেপির এই নেতা সহ রাজ্য স্তরের একাধিক নেতা। ইতিমধ্যেই এই বিক্ষুব্ধ নেতারা একত্রিত হয়ে নিজেদের মধ্যে একাধিকবার আলোচনায় বসেছেন, সে ব্যাপারে তারা প্রকাশ্যে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিয়েছেন। এরই মধ্যে ফের সামনে এসেছে নাগরিকত্ব ইস্যু। যে নাগরিকত্বের আশ্বাসে কেন্দ্রের বিজেপি সরকারকে সমর্থন করেছিলেন মতুয়াদের একটি বড় অংশের মানুষ, সেই কেন্দ্র সরকার এখন সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইন কার্যকরী করার ক্ষেত্রে নানা টালবাহানা করছে, এমনই অভিযোগ মতুয়াদের একাংশের। আর সে ব্যাপারে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজেপি তথা মতুয়া কর্তাদের। তাই এ ব্যাপারে কেন্দ্রের উপর নতুন করে চাপ সৃষ্টি করতে সংগঠিত হচ্ছেন মতুয়ারা। এদিনের বৈঠক তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলতে চাননি বিজেপি সাংসদ তথা মতুয়া কর্তা শান্তনু ঠাকুর। আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক বৈঠক হয়েছে, আমাদের জেলা বিস্তার করব বা জেলায় আমাদের কি কি কর্মসূচি আছে ধর্মীয় সংগঠন সেই সেই হিসাবে। আমি কথা বললাম না যে আমাদের সাংগঠনিক আলোচনা হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক আলোচনা যে আমাদের জেলায় জেলায় সংগঠনে কি কি কাজ থাকছে সেইগুলো নিয়ে, আর কিছুই না। তবে আর এক মতুয়া কর্তা তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর জানিয়েছেন নাগরিকত্ব নিয়ে তাদেরকে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে সিএর জন্য লড়াই করেছি। লড়াই করার পরে তারপরে কালাকানুনের বিরুদ্ধে 2003 সালের এবং যে অ্যামেন্ড হয়েছে সেই অ্যামেন্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ লড়াই করেছে। বড়মান নেতৃত্বে অনেক প্রচুর অনশন হয়েছে, প্রচুর আন্দোলন হয়েছে, প্রচুর রেল অবরোধ হয়েছে। তারপরে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের 2019 সালে আমরা দেখলাম যে সিএএ পাস হলো এবং সেটা আইনে পরিণত হলো, কিন্তু দীর্ঘদিন টালবাহানার পরে সেটা ইমপ্লিমেন্ট হলো না। এখন দেখুন, এই লাখ লাখ মানুষ যারা আছে, যারা আজকে উদ্বাস্তু মানুষ যারা আছে, সেই উদ্বাস্তু মানুষের একটা চাপ আমাদের উপরে আছে। এবং যেহেতু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আন্দোলন করেছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আন্দোলন করবে এবং সবসময় এই উদ্বাস্তু মানুষের, যারা পিছিয়ে পড়া উদ্বাস্তু মানুষ, যারা নিপীড়িত মানুষ, তাদের সঙ্গে আছে। তো আমাদের এটা, এই দায়িত্বটা সবসময় আমাদের কাঁধে ছিল। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টিকে সামনে রেখেই গত লোকসভা নির্বাচনে এই রাজ্যে মতুয়াদের একটি অংশের ভোট নিজেদের পক্ষে টানতে সমর্থ হয়েছে বিজেপি। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে তাই যাতে সিএএ লাগু হয় তার জন্যই কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।